হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হাবিবুর রহমান বলছি বেস্ট বাংলা টিউটোরিয়াল থেকে। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6 ভিডিও এডিটিং। তো আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো কীভাবে অ্যাডোব প্রিমিয়ার দিয়ে ভিডিও এডিটিং করবেন খুব নর্মালিভাবে। তো আমি আজকে দেখাবো নর্মালি ভিডিও এডিটিং প্লাস টাইটেল প্লাস লোগো, আর যদি আপনার কোথাও ভিডিও স্পিড বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেটা, আর দেখাবো আপনার ভিডিও যদি কোথাও ভুল থাকে সেই অংশটা কীভাবে ডিলিট করবেন। তাহলে আসুন দেখুন, এটা হচ্ছে কি আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো। তো এটা ওপেন করার পরে এই ধরনের একটি ওয়েলকাম পেজ আসবে। তো দেখুন, ওয়েলকাম টু অ্যাডোব প্রিমিয়ার প্রো। তো এখানে আছে কি দেখুন, এখানে আছে আপনার নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, ঠিক আছে। তো আপনি যদি আপনার পুরনো কোনো প্রজেক্ট সেভ করা থাকে তো সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আর আপনার যদি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে নিউ প্রজেক্ট। তো আমরা এখানে নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। তো এখানে দেখুন, এখানে আছে ক্যাপচার। তো এখানে অবশ্যই HDB দিবেন, আর একটা আছে DB। তো আমরা এখানে HDB দিব, আর এটা হচ্ছে কি আপনার নেম, আপনি কী নামে এটা সেভ করবেন। তো এটা যে আছে সেটাই থাকুক, আর একটা লোকেশন কোথায় আপনি সেভ করবেন, আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে আপনার লোকেশনটা নির্বাচন করে দিতে পারেন। তো এখান থেকে ওকে। তো ওকে দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো ফরম্যাট আছে। তো আপনি যে কোয়ালিটিতে রেকর্ড করতে চান, 1080, 720, তারপরে DB, NTSC, তো আমরা এখান থেকে HD কোয়ালিটি দিলাম। তারপরে এখানে যা আসা থাকলো এখান থেকে ওকে। তো ওকে দেওয়ার পরে দেখুন, এখন এটা ওপেন হয়েছে অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6। তো এটা হচ্ছে গিয়ে মেইন এডিটিং পেজ। তো এখানে হচ্ছে কি আপনার এফেক্ট কন্ট্রোল, এটা হচ্ছে গিয়ে মনিটর বা সিকোয়েন্স, এটা হলো কি আপনার প্রজেক্টর, আপনি যে প্রজেক্টগুলো ইম্পোর্ট করবেন সেগুলো এখানে আসবে। আর এটা হচ্ছে কি এডিটিং টাইমলাইন, এখানে আপনি ভিডিওটা এডিটিং করবেন। তো আসুন আমরা প্রথমে কীভাবে আপনি ফাইল ইম্পোর্ট করবেন। তো এখানে দেখুন, ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করার পর এখানে দেখা আছে ইম্পোর্ট, ঠিক আছে। তো ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ভিডিও নেবেন। তো ধরুন আমি এখন এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, ডাবল ক্লিক করলাম, হ্যাঁ এটা চলে এসেছে। তারপর আমি এখন ভিডিওতে আপনার টাইটেল, সরি, ভিডিওতে আমি লোগো, ইন্ট্রো এগুলো অ্যাড করব। তো তার জন্য আমি এখন কিছু পিকচার অ্যাড করছি। তো এগুলো অ্যাড করলাম, আর লাগবে গিয়ে আমার একটা সাউন্ড। আমি একটা মিউজিক নিলাম, আর এই থাকলো। তো প্রথমে যেটা সেটা হচ্ছে কি আপনার এখানে দেখুন, এখানে আপনার ভিডিও 1, ভিডিও 2 বা এই ধরনের আপনার ভিডিও 3, আপনি চাইলে আরও বাড়াতে পারেন অনেক। তো আমরা ভিডিও 1-এ এখন প্রথম যেটা করবো সেটা হচ্ছে ইন্ট্রোটা, মানে ভিডিও চালু হওয়ার আগে আপনার চ্যানেলের নাম বা আপনি যেটাই দেন। তো আমি ধরুন এটা সাপোজ দেখানোর জন্য এটা দিলাম, আপনারা চাইলে এটা এখানে অ্যানিমেশন দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তো এটা থাকলো, এটা আপনি কয় সেকেন্ড দিবেন সেটা আপনি এইভাবে টেনে নির্বাচন করে দেবেন, আপনি কি 10 সেকেন্ড রাখবেন নাকি 5 সেকেন্ড রাখবেন সেটা এভাবে এটা চুজ করবেন। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার এটার পর থেকে ভিডিওটা আপনি এখানে ছেড়ে দিবেন, তাহলে ভিডিওটা টেনে এনে এখানে ছেড়ে দিলেন। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন, ভিডিও আর অডিও একসাথে অ্যাডজাস্ট করা, এখন এটাকে কীভাবে আলাদা করবেন। তো একটি একটা সিম্পলি কাজ, এটা হচ্ছে কি আপনি ভিডিওর উপরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক, আনলিঙ্কে ক্লিক করবেন। এখন দেখুন ভিডিও আলাদা, অডিও আলাদা, ঠিক আছে। তো আমি এখন অডিওটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট চেপে দিলাম, তো দেখুন এটা চলে গেছে। তো এখন আরেকটা কাজ যেটা বাকি সেটা হচ্ছে দেখুন, ভিডিওটা কিন্তু উল্টো দিকে ঘোরানো, তার মানে আমাদের এটা রোটেট করতে হবে আর ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, ভিডিওটা সিলেক্ট করে আপনার এখান থেকে আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট, ঠিক আছে, এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখান থেকে আসবেন আপনি ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে আসার পরে প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপটাকে টেনে এনে ভিডিওর উপরে ছেড়ে দিবেন। তো দেখুন ভিডিওটা অলরেডি মুভমেন্ট করেছে। আর তারপর যেটা সেটা হচ্ছে গিয়ে হরিজন্টাল ফ্লিপ। তো দেখুন আমার এখন রোটেটটা কমপ্লিট হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্রাইটনেস,
তো ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনার সেম ভিডিও এফেক্টেই থাকবেন। এখান থেকে কালার কারেকশনে যাবেন, এখান থেকে দেখুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তো এটাকে টেনে এনে আপনার ভিডিওর উপরে ছেড়ে দিবেন। তারপরে এখানে দেখুন এফেক্ট কন্ট্রোলে এখানে এসেছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, তো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। আমি নর্মালি এটা 15 দিচ্ছি, তো দেখুন অলরেডি ব্রাইটনেসটা কিন্তু আমার বেড়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন এটা কমপ্লিট হলো এই পর্যন্ত। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, আপনি যদি টোটাল ভিডিও স্পিডটা বাড়াতে চান তো সেক্ষেত্রে কীভাবে বাড়াবেন, তো এটা সহজ। এটা হলো কি, আপনার ভিডিওর উপরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন, তো এখানে দেখুন নর্মালি আছে 100, তো আপনি নর্মাল যেটা করবেন সেটা 200 পর্যন্ত দিয়ে দিবেন, বা আপনি আপনার প্রয়োজন মতো আরও বেশিও দিতে পারেন। তারপর এখান থেকে ওকে, তো দেখুন এখন ভিডিও সাইজটা কিন্তু আমার ছোটো হয়ে এসেছে, প্লাস একটু স্পিডটাও বেড়েছে। তো এখন নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে ভিডিওর কিছু কিছু জায়গায় কীভাবে আপনি আরও বেশি স্পিড বাড়াবেন। তো ধরুন আমার এই যে এটা হলো কি, আপনার এই লাল ডাটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি যেখান থেকে রাখবেন সেখান থেকে আপনি এটা স্পিড বাড়াবেন বা কমাবেন। তো ধরুন আমি এখান থেকে স্পিড বাড়াবো, তো এখন এখানে কীভাবে কাটবো, তো এখানে দেখুন টুলবার আছে, টুলবার থেকে রাজর, ঠিক আছে, রাজর টুলটা নেবেন। এখান থেকে আপনি যদি এখানে কাটতে চান প্রথমে, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে এক ক্লিক করবেন, দেখুন এটা অলরেডি কেটে গিয়েছে। তারপর দেখুন আমি এখান থেকে এ পর্যন্ত কাটবো, হ্যাঁ স্পিড বাড়াবো, তো এখানে আমি কাটলাম, তাহলে দেখুন আমার ভিডিওটা এখন কয় ভাগ হয়েছে, 1, 2, 3 ভাগ। তারপরে আমি মাঝখানে ভাগে স্পিডটা বেশি দেবো, তো আমি এটার উপর রাইট মাউস ক্লিক করে এখান থেকে স্পিড, তা আমি ধরুন এখান থেকে 400 বাড়িয়ে দিলাম, এন্টার, দেখুন এটা আমার অলরেডি কমে গিয়েছে। আপনি যদি আরও বাড়াতে চান তো সেখানে দিতে পারেন 500, এটা আপনার কাজ অনুযায়ী আপনি কতটুকু স্পিড বাড়াবেন কমাবেন, ঠিক আছে। তো এখন মাঝখান দেখুন একটা গ্যাপ হয়েছে, এখন গ্যাপটা কীভাবে ফিল আপ করবেন, এটাকে ভিডিওটাকে টেনে এনে এটার সাথে মিশিয়ে দেবেন, তাহলে আপনার গ্যাপটা পূরণ হয়ে গেল। তার মানে কি, আমার এতটুকুতে আমি স্পিড দিলাম 500, আর এগুলা 200, এগুলা 200, ঠিক আছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, আপনার যদি কোথাও ভুল থাকে সেটা কীভাবে কাটবেন। সেম ধরুন এখান থেকে ভুল আছে, সেম রেজার টুল নিয়ে আপনি এটা সিলেক্ট করলেন, আবার ধরুন এতটুকু আমার ভুল আছে, এখানে ইন করে আমি এটা রেজার টুল দিলাম, তারপর এখান থেকে সিলেক্টিভ টুল দিয়ে আপনি মাঝখানে যেটা আপনি সিলেক্ট করেছেন যতটুকু ভুল ততটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট পেস্ট করুন, দেখুন এটা অলরেডি চলে গিয়েছে, ঠিক আছে। তো এটাকে এখন আমি এটা টেনে দিচ্ছি, এই তার মানে আমার এখন মোটামুটি এডিটিংটা প্রায় শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার একটা লোগো বসাতে হবে, তো লোগোটা আমি কীভাবে বসাবো, তো আমি এখানে আগে লোগো নিয়ে রেখেছি, তো এখান থেকে টেনে এনে আমি ভিডিওর উপরে ছেড়ে দেব, তো দেখুন লোগোটা এখন এভাবে এসেছে, ঠিক আছে। তো লোগোটাকে আমি ভিডিওর শেষ পর্যন্ত শো করবো, তার জন্য লোগোর পাশে এরকম চিহ্ন আসলে আপনি এটাকে টেনে মাউস দিয়ে টেনে তারপরে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লোগোর সাইজ, তো লোগোতে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন মোশন, মোশনে ক্লিক করবেন, এখানে লেখা আছে স্কেল, তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোটো বড় করবেন, ঠিক আছে, আপনার কতটুকু লাগবে। তো ধরুন এখানে আমি এতটুকুই রাখলাম, তো আর উপর দেখুন এখানে পজিশন, ঠিক আছে, এটা হলো গিয়ে উপর নিচে, এটা হচ্ছে গিয়ে লেফট রাইট, তো আপনি কি এটাকে উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, তা আপনি এটা দিয়ে কমিয়ে বাড়িয়ে এটাকে উপর নিচে নিয়ে যাবেন। তো ধরুন আমি এটাকে এখানে রাখছি, এখন আমি এটাকে আপনি কি ডান দিকে রাখবেন না বাম দিকে, তো আমি এই দিকে রাখছি এটাকে, ঠিক আছে, এই পজিশন রাখলাম আমি। তো এখন যদি আমি দেখুন, তো দেখুন ঠিক আছে আমার লোগোটা এখানে থাকলো। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে টাইটেল, তো অনেক সময় দেখুন এখানে ক্লিক করবেন, এটা যেখানে আছে সেখানে থাকবে, এখান থেকে টাইটেলে আসবেন, টাইটেল আসার পরে নিউ টাইটেল, তো এখানে দেখুন কী লেখা আছে, ডিফল্ট স্টিল, ডিফল্ট রোল, ডিফল্ট ক্রোয়েল, তো এখানে তিনটা টাইটেল আছে, একটা হলো স্টিল, স্টিল মানে আপনি লেখাটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেখানেই থাকবে, এখানে রাখতে চাইলে এখানেই থাকবে, এখানে এখানে, আর রোল মানে হচ্ছে কি আপনার লেখাটা নিচ থেকে উপর দিকে যাবে, আপনার দেখুন নাটক শেষ হলে বা ফিল্ম শেষ হলে নিচ দিক থেকে উপর দিকে লেখাটা যায়, সেটা হচ্ছে কি রোল। আর ডিফল্ট ক্রোলটা হচ্ছে কি আপনার লেখাটা ডান দিক থেকে বাম দিকে যাবে, ঠিক আছে, আই মিন সংবাদ শিরোনামের মতো এখান থেকে এইদিকে যাবে। তো আমি আজকে রোলটা ক্রোলটা দেখাচ্ছি, ক্লিক করার পরে এখানে ওকে পেস্ট করবেন, ওকে পেস্ট করার পরে এখানে জাস্ট আপনি টাইপ করবেন আপনি যে লেখাটি লিখতে চাচ্ছেন, তো আমি লিখলাম এখানে বেস্ট
ঠিক আছে। এটা লিখে আমি এখন দেখুন নিচে এখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি একটা ফন্ট চুজ করে দেবেন। তা আমি এটা লিখলাম, তো লেখার পরে এখান থেকে স্লেট টিপ টুল নিব, টুল নিয়ে আপনি লেখাটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন। তো আমি ধরুন এখানে রাখতে চাচ্ছি, তো আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন আপনার চ্যানেল সম্পর্কিত কিছু তথ্য, ঠিক আছে। তো এখানে রাখলাম, এখানে রাখার পরে এখন দেখুন এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গিয়ে রোল ক্রোয়েল অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে স্টার্ট অফ স্ক্রিনে ক্লিক করবেন অ্যান্ড এন্ড অফ স্ক্রিন, আর এটা থাকবে ক্রোয়েল লেফট, ক্রোয়েল আপনার রাইট, আপনি কোন দিকের থেকে দিতে যাচ্ছেন, আপনি কি লেফট থেকে আসবে নাকি রাইট থেকে আসবে, তো এটা যেটা আছে সেটাই থাকলো। তারপরে এখান থেকে ওকে, তারপরে এটা ক্লোজ। তো দেখুন আমার অলরেডি লেখাটা চলে এসেছে, এই দেখছেন, এটাকে টেনে এনে ভিডিওর উপর আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি একটু বাড়িয়ে দিলাম, তো দেখুন আমি যদি এখন এটা প্লে করি তো লক্ষ্য করবেন, দেখুন এটা এখন আপনার লেফট থেকে, সরি, রাইট, ডান দিক থেকে এখন বাম দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আপনি যদি আপনার ভিডিওর কিছুক্ষণ পর পর লেখাটা দিতে চান, তো সেক্ষেত্রে এটা ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে এটা আরেকটা ডুপ্লিকেট কপি করবেন, ঠিক আছে, ডুপ্লিকেট কপি। আবার যদি এটা ডুপ্লিকেট করেন অল্টার চেপে টেনে দেবেন, অল্টার চেপে এটাকে আবার টেনে দেবেন, অল্টার চেপে, তারপর অল্টার চেপে। তো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে নির্দিষ্ট করে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এডিটিংটা প্রায় শেষ। তা আমি আজকে নর্মালি বেসিকভাবে দেখালাম কীভাবে আপনার টাইটেল দেবেন, লোগো দেবেন, ভিডিও স্প্রিড বা ভিডিও ডিলেট বা ভিডিও যদি রোটেট করা লাগে রোটেট করে কীভাবে করবেন, ব্রাইটনেস কীভাবে করবেন, এখন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সাউন্ড কীভাবে অ্যাড করবেন। তো এখানে আমি আগে সাউন্ড নিয়ে রেখেছি, তো সাউন্ডটা টেনে এনে আপনার অডিও ওয়ানে ছেড়ে দেবেন, ঠিক আছে, অডিও ওয়ানে ছেড়ে দিলাম। তো এখন যদি সাউন্ডটা এরকম বেশি আসে তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে ধরে টেনে এনে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেবেন। তো ভিডিও শেষে যদি আমি আবার ইন্ট্রো দিতে চাই, তাহলে আমি আগের লেখাটা এনে ভিডিও শেষে দিয়ে দিলাম, তো এক্ষেত্রে দেখা যায় ভিডিও শেষ হলেও আমার এই লেখাটা আসলো, ঠিক আছে। তারপরে এখান থেকে এটাকে পুরো কমপ্লিট করে দিলাম। তো দেখুন আমার এখন এডিটিংটা প্রায় শেষ, আমি এখন কয়টা এখন শেষ হয়ে গিয়েছে, তো আমি নর্মালি দেখালাম আজকে, মানে নর্মাল যে এডিটিং হয়, আরও কিছু এডিটিং আছে কঠিন, তো এটা নর্মালি আপনি এডিটিং করতে পারেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। আর এখানে দেখুন একটা জুম টুলবার আছে, আপনি যদি কাজ করার সুবিধার্থে এটাকে জুম করে নিতে পারেন, ঠিক আছে, আর অল্টার চেপে আবার ক্লিক করলে এটা ছোট হবে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সপোর্ট বা সেভ করা, ঠিক আছে। তো এখানে আপনি যাবেন ফাইল মেনুতে, ফাইল থেকে যাবেন এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে যাবেন মিডিয়াতে, মিডিয়াতে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে এখানে ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে আপনি সেভ করবেন। তো এখানে আছে এবিআই, ম্যাপফেক, এইচডি, তো আমরা অবশ্যই বা উইন্ডোজ মিডিয়া, তো আপনি যে ফরম্যাটটা আপনার ভালো লাগে সেটা দেবেন। তো এখান থেকে আমি দিচ্ছি H.264 HD কোয়ালিটি, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আর কিছু করা লাগবে না, তারপরে এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার ভিডিও লোকেশনটা চেঞ্জ করতে পারেন অ্যান্ড নেক্সট টাইম এক্সপোর্ট, ঠিক আছে। তো দেখুন এটা এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা এটা ছিল বিষয় কীভাবে অ্যাডোব প্রিমিয়ারের মাধ্যমে খুব সহজে এডিটিং করে নেবেন আপনার ভিডিও। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।